বিশ্ব ওজন দিবস আজ। ওজন স্তরের জন্য ক্ষতিকর গ্যাসের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী। বিশ্ব ওজন দিবসের র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ওজন স্তর রক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলিম আল রাজির রিপোর্ট। বায়ুমণ্ডলে 10 কিলোমিটার উপরে সূর্যের অতিবেগুনি রশ্মির রক্ষাবর্ম ওজন স্তর। তবে ফ্রিজ, এসি, মশাতাড়ানো স্প্রে ও ইনহেলার সহ বিভিন্ন যন্ত্রে ব্যবহৃত ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের বিক্রিয়ায় ওই স্তর মারাত্মকভাবে ক্ষয় হচ্ছিল। তাই 1987 সালে মন্ট্রিল প্রোটোকলে এসব গ্যাসের ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। দিবসটি পালনে রাজধানীর শাহবাগ থেকে র্যালি বের করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ওজন স্তরের জন্য ক্ষতিকর বস্তুর ব্যবহার কমানোর উপর জোর দেন বক্তারা। বিষয়টা হচ্ছে ওজন স্তর ক্ষয়কারী বস্তু, যেটাকে ওজন ডিপ্লেটিং সাবস্টেন্স বলা হয়, সেটা কমানো। তো সেটা কমানোর ক্ষেত্রে যে জিনিসটা করছি আমরা, সেটি হচ্ছে যে আমাদেরকে একটা টার্গেট দেওয়া আছে যে বিশ্ব ইয়ে থেকে যে আমরা ওজন স্তর ক্ষয়কারী দ্রব্য কতটুকু এদেশে আনতে পারবো। ওজন স্তরের সুরক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন নীতি নির্ধারকরা। ওজন স্তর ক্ষয়কারী প্রতিরোধ দ্রব্যাদি থেকে নিজেদের নির্গমন বন্ধ করতে পারি এবং এসব প্রযুক্তি নির্বাসন দিতে পারি। শুধু ওজন স্তর রক্ষাই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান উপমন্ত্রী। আমরা মন্ট্রিল প্রোটোকলে স্বাক্ষর করেছি, ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছি, সমস্ত কিছুই কিন্তু আমাদের এই পরিবেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের যে সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যাদি যারা এই ধরনের গ্যাস HFC ব্যবহার করে থাকেন, তারা আমাদের পাশে সম্পূর্ণভাবে আছেন। আমরা যদি সাধারণ মানুষ প্রত্যেকে সচেতন হই, তাহলে মনে হয় আরও সবার জন্যই ভালো। এবারের বিশ্ব ওজন দিবসের প্রতিপাদ্য 35 মন্ট্রিল প্রোটোকল, জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।